আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের দেখাবো একটি ড্রেস ক্যালেন্ডার কিভাবে ডিজাইন করতে হয়। তার খুব সহজ একটা ট্রিক্স দেখাবো, আমি সম্পূর্ণ একটা ড্রেস ক্যালেন্ডার তৈরি করে দেখাবো। আমি প্রথমে ফাইলে গিয়ে নিউতে যাব। নিউতে গিয়ে আমি ফাইলের সাইজ আমি ইঞ্চিতে কনভার্ট ইঞ্চিতে নিব, 8 ইঞ্চি বাই 5.75 ইঞ্চি। আমি আর্ট বোর্ড নিব 14 পেজ, RGB তে করব, দেন ক্রিয়েট নাও। এবার আমি আমার ডিজাইন থিঙ্ক বা আমার যেভাবে ডিজাইন করব, সেই যদি আমার ডিজাইন ওকে থাকে তাহলে আমি জিনিসটা সহজে করে ফেলতে পারবো। সাপোজ আমি লেফট বাটন হোল্ড করে আমি ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমি একটা বাটন নিলাম, দেন ছেড়ে দিলাম। এখন আমি ফাইল প্লেস ইমেজ নিয়ে আসব, যেখানে আমার ইমেজ কালেকশন আছে আমি সেখান থেকে ইমেজ নিব। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ইমেজ আপনার ডিজাইনের সৌন্দর্যের অনেক কিছু বড় ভূমিকা পালন করে। তো আপনার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ইমেজ এর চুজিংটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি আগে ইমেজগুলো ডাউনলোড করে নিচ্ছি। আমরা এবার মপ টুলে ক্লিক করব, যখন স্কেলিং অপশন আসবে শিফট ধরে আমি ড্র্যাগ করে হোল্ড করে টার্ন দেব। আমি এটাকে ক্লিপিং মাস্ক করার জন্য অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক আমরা যাব, দেখি আমরা স্কেল করি এদিকে, আমরা শেপটা ধরে আমরা এটাকে মাস্কিং করে ফেলবো। ফিল কালার নান করব এবং এটা সিলেক্ট করে আমি দুটা সিলেক্ট করবো, রাইট বাটনে ক্লিক অ্যান্ড ক্লিপিং মাস্ক। তো এটা আমি মুভ করতে গেলে আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি প্রথমে সিঙ্গেল সিলেক্ট করে আমি এবার শেপ ধরে মুভ করি। ওকে, এবার আমি আমার ডিজাইনের সৌন্দর্যের জন্য বা অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমি অফসেট পাত করবো। তার জন্য আমার যে আর্ট বোর্ডের সাইজ অনুযায়ী আমি 8 ইঞ্চি বাই 5.75 ইঞ্চি একটা শেপ নেব, সেটা স্ট্রোক কালার আমি ব্ল্যাক দিয়ে রাখি। আমি অ্যালাইনমেন্টে সেন্টার অ্যালাইনমেন্ট করি এবং অবজেক্ট পাথ অফসেট পাথ। আমরা যদি স্কেল করি নর্মালি, দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ স্কেল করলে যে প্রবলেমটা হইতেছে, দেখেন আমার চতুর্দিক দিয়ে সমান হচ্ছে না, যার জন্য আমরা অফসেট পাথ করব। অবজেক্ট পাথ অফসেট পাথ, এবার -0.45 ইঞ্চি আমি নেব। ওকে, এই আর্টবোর্ডটা সিলেকশন রেক্ট্যাঙ্গুলার টুলটা আমি কেটে ফেলবো। এখন এটা আমার যদি প্রিন্টে আসে এটা যদিও পরে সমস্যা ডিস্টার্ব করবে, বাট এটা আমাকে গাইড বানিয়ে ফেলবো। সেটার জন্য ভিউতে যাব, ভিউতে গিয়ে আমি গাইড মেক গাইড আর কিবোর্ড শর্ট কি কন্ট্রোল একটা গাইড তৈরি হয়ে গেল। এবার আমি খুবই সহজ খুবই ইজি একটা ট্রিক্স দেখাবো ক্যালেন্ডার ডেট প্যানেল তৈরি করার জন্য। আমি প্রথমে টাইপে ক্লিক করব, টাইপে ক্লিক করার পরে লেফট বাটনে আমি হোল্ড করে ড্র্যাগ করে আমি এটাকে ছেড়ে দিব। এবার আমি ফন্টের সাইজ ঠিক করে নিই, 14 বা দিলাম, ব্যাক স্পেসটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি যে আমার ডে গুলো আছে সানডে মানডে এগুলো আমি সব কিছু লিখবো, সান মান টুইজডে ওয়েডনেসডে ইন্টারপ্রেস করবো আমি প্রত্যেকটাই, থার্সডে ফ্রাইডে স্যাটারডে। এবার আমি সিলেক্ট করার পর আমি যাবো টাইপ এরিয়া টাইপ অপশন, আমি নাম্বার অফ কলাম এখানে আমি 7 কলাম দেই, রো 7। অলরেডি দেখেন আমার এটা হারিয়ে গেছে কারণ আমার এখানে গাটার স্পেসটা অনেক বেশি, 0.05 ইঞ্চিস গাটার ইঞ্চ, দেখেন এটা এখানে কমে গেছে 0.05। এখন আমার দেখেন এই যে বারগুলো আছে এগুলো মাথা উপর দিয়ে গেছে, এখানে আমি একটা মিনিমাম স্পেস
যে বিষয়টা আছে, আমি এটা বাড়াবো। দেখেন বাড়ানোর পরে আমি এখানে টু ব্যবহার করি, দেখি অলমোস্ট সেন্টার 2-1। ওকে ডান। এবার আমরা প্যারাগ্রাফে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলে এটা সেন্টারে চলে আসলো। এখন আমরা ডাবল ক্লিক অর টাইপ ক্লিক করে আমরা সিঙ্গেল প্রেস করলে এবার আমরা ইন্টার দেবো, 1 ইন্টার 2 ইন্টার 3 ইন্টার, এভাবে কন্টিনিউ আমরা সম্পূর্ণ পূরণ করে ফেলব। আমাদের আমরা এটা 2025 সালে একটা ডেট প্যানেল তৈরি করব, তো আমরা এখানে যদি ক্যালেন্ডারে যাই, ক্যালেন্ডারে গেলে আমরা জানুয়ারি বুধবার থেকে শুরু হবে, ওই ক্ষেত্রে আমরা ব্লেপে ক্লিক করার পরে আমরা এখানে বুধবার থেকে ইন্টারপ্রেস করলে হবে, জাস্ট ইন্টারপ্রেস। তো এটা হয়ে গেলে এখন আমরা ফন্ট চুজ করব। একটা জিনিস খেয়াল করতে হবে, ফন্ট চুজিং এর ক্ষেত্রেও ক্যালেন্ডারের অনেক সুন্দর ধরনের কিছু দেরি করে। তো আমরা এইখানে বোল্ড ফন্ট ইউজ করি একটু, দেখি। আর টাইপ আমরা এমন ইউজ করতে পারি। তো আমরা এবার একটা শেপ অনুযায়ী আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা ডিজাইন তৈরি করি, যে এটা দেখতে আসলে কেমন লাগবে। এই শেপটা আমরা একটা কালার নেই, আমরা ব্লু আর ডার্ক ব্লু নিলাম, এটা দেখা যাচ্ছে না, সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এবার আমরা এটা দেখতে পারছি, আমরা এখানে এটা সিলেক্ট করার পরে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করি, সরি। এবার আমরা যে দুইটাই সিলেক্ট করি, দেখেন আমাদের যে ব্লু পার্টটা আছে, আমরা যেতেছি এই স্পেসটা আছে এই বরাবর আমরা করি, ওকে। ওকে ডান। তো এবার আমরা যে ডেট প্যানেলের দিনের নামগুলো আছে আমরা সেগুলো হোয়াইট করে ফেলি। এখন আমরা এই স্ট্রাকচারটা একটা সরি একটা কপি করে ফেলি, আমি সিঙ্গেল ক্লিক আল্টার ধরে আমি এটাকে লক করে কন্ট্রোল 2 প্রেস করে লক করব, এবং এবার আমি এটা টানি, ঠিক, আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক অফ করব। আমরা দুইটা ড্র্যাগ করে ধরি, দুইটা ড্র্যাগ করে ধরার পরে যে অবজেক্টে আমরা দুইটা ড্র্যাগ করে ধরার পরে আমরা এই অবজেক্টে ক্লিক করলে দেখেন বোল্ড হয়েছে, বাট আমরা এই অবজেক্টে ক্লিক করব, তখন আমরা অ্যালাইনমেন্টে বটম দিলে সেম অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন আমি এই দুটা ধরব, ধরার পরে কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল 2 দিয়ে আমি এটা লক করি, আমি এরকম মেজারমেন্ট নিতে পারি, কন্ট্রোল ডি 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 এন্ড অল সিলেক্টেড এন্ড অ্যালাইনমেন্ট দিস ওয়ান, অ্যালাইনমেন্ট অল, ওকে। নাও দিস কালার ইজ গ্রে, আই হোপ নাও ইটস ওকে। এবার সব ঠিক আছে, কন্ট্রোল অল্টার 2, আমরা এটা গ্রুপ করে ফেলি, বা এই বারগুলো আমরা একটু অন্য কালারে আসতে পারি, অরেঞ্জ আর ডিফারেন্ট যে কালারটা থাকে আসলে অপোজিট কালার, ব্লুর অপোজিট অরেঞ্জ বা ইয়েলোর দিকে থাকে। যেহেতু আমরা উইকলি অফ ডে থাকবে হলো ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, তো এটা আমরা দুটাই সিলেক্ট গ্রুপ করে ফেলি,
গ্রুপ খুলে ফেলার পরে আমরা ঠিক সেম এটা ধরলাম, ধরার পরে সেম গাইডে ক্লিক করলাম এন্ড রাইট অ্যালাইনমেন্ট দিলাম, এখন এটা ওকে হয়ে গেল। আমরা এটার সাথে মিলাইতে পারি, শিফট দিয়ে আমরা ড্র্যাগ করে মিলিয়ে দিলাম ডিজাইনের পারপাস। এবার আমরা বা আমরা এটা না করি, আমাদের ডিজাইনের পরিবর্তনের জন্য আমরা যে কোনো কাজগুলো করতে পারি, আমরা এটা নিচে আনি, ডেট প্যানেলটা এমন করতে পারি। এবার এরকম কিছু যা ডিজাইনের অংশ হিসেবে তৈরি করে নিই, এখানে আমরা 2025 নেব। এবার আমরা ফন্ট একটু বোল্ড ফন্ট ইউজ করতে পারি। বোল্ড ফন্ট ইউজ করার পরে আমরা অ্যালাইনমেন্ট আমরা দেখি, ওকে ডান। আমরা সরাসরি ব্ল্যাক ম্যাজিক ইউজ করে আমরা এটা ইউজ করতে পারি। আমরা এখানে ব্লুটা ইউজ করি, এই সেম ব্লু। হোয়াইট ইউজ করতে পারি, আমরা চাইলে কন্ট্রাস্টটা ইউজ করতে পারতাম, এটাও ভালো লাগতেছিল, বাট আমরা ব্লুটা ইউজ করি, মিল রাখি, রিদম রাখি। আমরা একটু এটা নিচে রাখি, কারণ আমরা এখানে স্পাইরাল করতে গেলে তো সেই ক্ষেত্রে আমরা এটা একটু নিচে রাখি। আমরা স্পাইরাল করতে গেলে যে একটা স্পেস খাবে সেটা আমরা একটা সেফ জোন রাখলাম। আমরা এখন 01 স্পেস JN জানুয়ারি আমরা শর্ট ফর্ম ব্যবহার করতে পারি। শর্ট ফর্ম ব্যবহার করলাম, দেন আমরা একটা একটা থিন ফন্ট ইউজ করব। আমরা হোয়াইট করি, ওয়েব ডিজাইনটা এভাবে থাকুক। এখন আমরা এখানে একটু ডিজাইনের অংশ হিসাবে আমরা একটু অরেঞ্জটা ব্যবহার করতে পারি। ওকে, নাও কন্ট্রোল টু লক, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমরা এখানে হয়তো ডিজাইন করি অরেঞ্জ, দেন সেম থিং কন্ট্রোল প্রেস করে আমরা কপি করি। ওকে, নাও তো আমরা সেম ডিজাইন এখানে আমরা অ্যাপ্লাই করি। আমরা এটার নিচে রাখি, এই বরাবর অ্যালাইনমেন্ট বরাবর রাখি। আমরা এখানে কোম্পানির লোগো ব্যবহার করতে পারি, আমরা লোগোটা ব্যবহার করলাম। করার পরে এখানে আমরা ব্লু ফন্ট বা ব্লু কালার ইউজ করি। আমরা একটা নোট রাখি, নোট একটা আমরা রেগুলার ফন্ট ন্যারো ফন্ট ইউজ করবো। আমরা এটা আইডা পর্দে ক্লিক করি এবং এটা ব্লু সিলেক্ট করি।
পেন টুল দিয়ে আমরা ক্যাপস লক প্রেস করে আমরা একটা লাইন তৈরি করে রাখি। স্ট্রোক কালার স্ট্রোক আমরা একটু থিন বা পাতলা করি, এবং আমি এটা দিলাম যেটা ধরে আমি একটু নিচে নিলাম, আর একটা লাইন দিয়ে আমরা ওকে। এবার আমি নট কপি হিসাবে আমি গ্রুপ করলাম, ওকে ডান। আমার লোগোটা এই পাশে আমি দেখি, ওকে কন্ট্রোল জি, এটা আমরা গ্রুপ করি, ওকে। ওকে নাও আই হোপ ইজ ওকে নাও। ডিজাইন আসলে আপনার টোটালটা নিজের উপরে, আমি জাস্ট ডেট ক্যাপ প্যানেলটা দেখানোর জন্য মূল উদ্দেশ্য ছিল এটা আমার। এখন ডেট প্যানেল আমি ক্লিয়ার করতে গেলে আমি একটা কন্ট্রোল আর অথবা ভিউতে ক্লিক করে আপনি রোলার রোলার থেকে শো রোলার ক্লিক করে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করি। তো পরবর্তী আমরা যে বার বা ফেব্রুয়ারি বা মার্চ লিখবো ওই ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ থেকে একটা ট্রিক্স ডাবল ক্লিক করি, প্যারাগ্রাফ থেকে আমরা এটাকে রাইট অ্যালাইনমেন্ট করব, যাতে পরবর্তী যে কোনো ওয়ার্ড লিখলে আমার আর অ্যালাইনমেন্ট ঠিক না করতে হয়। এবার আমি এটা টোটালটাই একটা গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি প্রেস করে অথবা রাইট বাটনে ক্লিক করে আমি গ্রুপ করতে পারি, কন্ট্রোল সি আমি কন্ট্রোল এফ দিব আর্ট বোর্ডে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে, সেম প্লেসমেন্টে হবে এবং ফ্রন্টে হবে। আমি একটা এক একটা করে ক্লিক করলাম। প্রথমত আমি যদি থিঙ্কিং করি আমি ইমেজ চেঞ্জ করবো, আমি এখানে প্রত্যেকটা ইমেজ ডিফারেন্ট আমি আলাদা আলাদা চেঞ্জ করে ফেলবো, সেক্ষেত্রে আমি ভিউতে যাব, ভিউতে গেলে আমার লিঙ্ক ভিউ না সরি উইন্ডোতে যাব, এখানে লিঙ্কে ক্লিক করব, এটা লিঙ্কে গেলে রিলিঙ্ক অপশন আছে আমরা রিলিঙ্কে ক্লিক করব। রিলিঙ্কে ক্লিক করার পরে আমরা ইমেজগুলো চেঞ্জ করতে থাকব। তো আমি ইমেজগুলো চেঞ্জ করতেছি, দ্বিতীয় কাজটা করি 02 সরি এখান থেকে শুরু করি 02 FEB February 3 your কাজ আমরা ডেট প্যানেল ঠিক করা। আমরা দেখলাম যে বুধবার থেকে যদি আমার 1 তারিখ শুরু হয় শেষ হয়েছে শুক্রবার এসে, শনিবার থেকে আমার ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার কথা। আমি টাইপে ক্লিক করার পরে জাস্ট কন্ট্রোল অল্ট টু সিলেক্ট টাইপ ক্লিক ইন্টারপ্রেস করবো, লেফট রেখে জাস্ট ইন্টারপ্রেস করবো। তো শনিবার থেকে আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 তারিখে হবে 25 সালে, আবার শনিবার থেকে শুরু হবে, মার্চ হবে শনিবার থেকে। আমরা এটা সিলেক্ট করি, দেন টাইপ আবার শনিবার থেকে, এবার মঙ্গলবার থেকে আমার 1 তারিখ শুরু হবে এপ্রিলের। আমি
মঙ্গলবার থেকে নেই, আমি ব্যাক স্পেস দিব, মঙ্গলবার চলে আসবে। বাট এপ্রিল হবে 30 তারিখে, আমার বৃহস্পতিবার থেকে মের 1 তারিখ শুরু হবে। আমি লেফট রেখে ব্যাক স্পেস ইন্টার প্রেস করবো বৃহস্পতিবার। আমরা এখানে দেখি মে 31 তারিখে হলে আমার আবার রবিবার থেকে 1 তারিখ শুরু হবে। ওই ক্ষেত্রে আমি রবিবার থেকে 1 তারিখ করলাম। জুন জুন মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তো জুলাই আগস্ট আমার এটা 30 তারিখে হবে জুন মাস, এটা মঙ্গলবার থেকে শুরু হবে। জুলাই এবং আগস্ট মাস 31 তারিখে হয়, সো ফ্রাইডে ওর 1 তারিখ থেকে শুরু হবে। 1 তারিখ হবে ফ্রাইডে থেকে, আমরা দামের এক ইন্টারফেস করি। আগস্ট 31 তারিখে হবে, 31 তারিখে হইলে আমার সোমবার থেকে হবে 1 তারিখ, এটা 30 তারিখে হবে। তাহলে পরবর্তী মাস আমার বুধবার থেকে শুরু হইতেছে অক্টোবর, এটা ঠিক আছে, বাট অক্টোবর হবে 31 তারিখে, এটা 30, আগস্ট 31, এটা 30, এটা 31 হবে অক্টোবর বুধবার থেকে। ওকে ডান। নভেম্বর হবে আবার 30 থেকে, শনিবার থেকে। যদি দেখি আমরা এখানে, দেখেন শনিবার থেকে হবে, আমরা এটা শনিবার থেকে করলাম, এটা 30 তারিখে হবে। আর 30 তারিখে হলে সোমবার থেকে 1 তারিখ হওয়ার কথা। তো আমরা সোমবার থেকে 1 তারিখ করি, 31 তারিখ বুধবার শেষ। আমরা যদি চেক করি 25 সালের বুধবার ডিসেম্বর, দেখেন বৃহস্পতিবার 1 তারিখ হবে 26-এর, হয়ে গেল। এভাবে আপনি ডেট প্যানেল থেকে শুরু করে সম্পূর্ণ একটি ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন। এবার আমরা এটা সেভ দিব, আমরা ফাইল সেভ, আমি যেখানে লোকেশন দেব সেখানে আমি একটা সেভ দিলাম, ডেস্ক ক্যালেন্ডার। ক্যালেন্ডার ডিজাইন 2025 নিয়ম টিউটোরিয়াল, আশা করি আপনারা এটা দেখে আপনারা নিজের মতো করে একটা ক্যালেন্ডার ডিজাইন করে নিতে পারবেন। এবং আপনি কেমন হলো বা আপনি যদি কোনো কিছু আরো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নতুন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব এবং ট্রিক্স দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।